আপনি তো মনমুনের সাথে তো কাজ করছেন। আমি মনমুন, পপি এবং আরো সিনিয়র আর্টিস্ট যারা আছে সবাই, এমনকি ময়ূরের সাথে অভিনয় করছে, ওসি দেখি। আমি যদি অভিনয় করবো আমার মতন আমি করবো। না একটু মুনমুনের কথা বললাম কেন, সম্প্রতি মুনমুন বলছেন যে আশি টাকা ইন্টারভিউতে বলছেন যে আমাকে ওই সময় অনেকটা টেকনিকে বলি আর জোর করে বলি আমাকে ছোট পোশাক পরাতে বাধ্য করতো। তো উনি সরাসরি যেটা বলছেন যে আসলে প্রডিউসার পরিচালক আমাকে বাধ্য করতো যে তোমার থাই না দেখালে দর্শক আসবে না, এটা দেখি দর্শক আসে। এটা কি আসলে কি ওই সময় কি এরকম একটা পরিবেশ ছিল? না না, পরিবেশ না, আসলে এরা হলে অ্যাকশন নায়িকা ছিল, খুব কমার্শিয়াল ছবি টবি করতো, তো এটা তো কোনো ব্যাপার না। ডান্স তার মুনমুন ভালো পারে, তার ফিগার টিকার ভালো ভাই। আমি একটা টিকিটকারী ছবিতে দেখবো, আমি চলে তো আমার বাইরে যাওয়া সিনেমা হলে যাওয়ার দরকার নেই, কিছু নাচ গান দেখবো, কিছু ফাইট দেখবো, অশ্লীলতা বলতে এটা কিছু নয়। ওটা যদি মুনমুন বলে থাকে ঠিক আছে বলছে, কিন্তু কারো আমি তো ওইটা খেয়াল করিনি কোনদিন। আমার ছবিতে আমি পরিচালক ছিলাম, আমি তো কোনদিন খেয়াল করিনি, তাই দেখাইতে হবে এটা কোনো ব্যাপার না। তার ফিগার টিকার ভালো, তো অ্যাকশন হিরোইন হিসাবে তাকে খুব মানে। আর মানুষ হিসেবে আমি যতটুকু আমার সাথে পরিচয় আছে ভালো মানুষ, মানুষ হিসেবে না আছে হইতে পারে, সে যেটা বলছে হইতে পারে। কিছু কিছু প্রডিউসারও ছিল ওই সময় মনে করতো যে খাবার তাবার একটু সত্য করে বাঁধলে তাই তুই দেখালে ছবি চলবে, বলতে ওইটা দিয়ে ছবি চলে না। আপনার যে কোনো ছবিতে গল্প না থাকলে ছবি চলবে না, ওই একটা সিনের জন্য কোনো পাবলিক হলে যায় না, এটাই তাদের ভুল ধারণা। এই জিনিসগুলো ঠিক না।